বাঙালি স্টাইলে পটল চিংড়ি রান্না করার জন্য প্রথমে আলু ও পটল কেটে নিতে হবে। তারপরে মশলা, এর মধ্যে গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন, শুকনো লঙ্কা এবং জিরে পেস্ট করে নিতে হবে। এরপরে পটলগুলোকে আধা আধি কেটে লাল লাল করে কড়াইতে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমাদের পটলগুলোকে তুলে নিতে হবে। পটল তুলে নেওয়া হয়ে গেলে সেই কড়াইয়ের ভিতরে আবার একটু তেল দিয়ে আলুগুলোকে দিয়ে একটুখানি হলুদ দিয়ে গোল্ডেন ফ্রাই করে নিয়ে তুলে নিতে হবে। তারপরে একটু সাইড করে রেখে দিন। এরপরে আমাদের মশলা কষানোর সময় এসে গেছে। আলুগুলোকে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে আবার একটু তেল নিয়ে তাতে শুকনো মশলা ফোড়ন, অর্থাৎ তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে এবং তিন চারটি এলাচ দিয়ে আর দারচিনি লবঙ্গ দিয়ে একটু হালকা শ্যালো ফ্রাই করে নিন। এবার তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিন এবং পেঁয়াজ লাল লাল করে ভেজে নিন। এবার ওই শ্যালো ফ্রাই পেঁয়াজের ভিতরে আমাদের পেস্ট মশলাগুলিকে দিয়ে দিতে হবে, অর্থাৎ আদা রসুন এবং শুকনো লঙ্কা, জিরে বাটা দিয়ে একটু হালকা কষিয়ে নিন। তার ভিতরে আস্তে আস্তে আমরা পরের স্টেপ, অর্থাৎ পরের ধাপগুলির মশলাগুলিকে দেব। এবার মশলাটা একটু কষানো হয়ে গেলে আমরা হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে তার ভিতরে আমরা আলুগুলোকে দিয়ে দেব, মানে যে আলুগুলো আমরা আগেই ভেজে রেখেছিলাম। এবার আলুগুলোকে দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিন। আলুগুলোর ভিতরে একটু মশলা ঢুকে গেলে, অর্থাৎ ভালো করে কষানো হয়ে গেলে, এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দেব। জলটা একটু ফুটে উঠলে আমরা ভেজে নেওয়া কিছু চিংড়ি মাছ এর ভিতরে দিয়ে দেব এবং হালকা নাড়াচাড়া করে দেব। এরপরে আমরা সেই আগে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব, দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমরা শিলনোড়ায় একটু গরম মশলা বেটে নেব, লবঙ্গ আর কিছুটা এলাচ আর ওই তরকারির ভিতরে দিয়ে দেব। এতে স্বাদ এবং গন্ধ অনেকটাই বাড়ে। আপনারা যখনই কিছু মশলাদার খাবার রান্না করবেন তার ভিতরে এগুলো অবশ্যই অ্যাড করবেন, দেখবেন খাবারের টেস্ট এবং মাত্রা অনেকটাই ইনহ্যান্স হয়ে যায়। তারপরে ভালো করে আরেকটু জাল দিয়ে নামিয়ে নিন আপনাদের গরম গরম পটল চিংড়ি বাঙালি স্টাইলে, আর গরম ভাতের সাথে সার্ভ করুন আপনার প্রিয় মানুষগুলির সাথে।